জয় জয়ন্তী। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের এই নতুন আয়োজনে। এই আয়োজনটি মূলত তরুণদেরকে ঘিরে, যে বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর 68% তরুণ কীভাবে তারা দেশ নিয়ে, কীভাবে তারা সমাজ নিয়ে, তাদের স্বপ্ন নিয়ে, সেসব প্রশ্ন খোঁজার বা সেসব গল্পের খানিকটা প্রয়াস বলতে পারেন। তাহলে চলুন পরিচিত হয়ে নিই সেই সব তরুণ তুর্কিদের সাথে যারা আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি। আকাশ, সাইদ, ফৌজিয়া, হাসান মাহমুদ সম্রাট, সেমন্তী, রাহাত, মৌরি, সৌম্য, মনিকা, আসিফ, তিথি, স্নিগ্ধ, মনিত, প্রান্তিক। বাহ, চমৎকার। এবার এ পাশটা আসিফ, আফিয়া, রাফিয়া, স্বাগতা, আফিফ। কবি হেলাল হাফিজের একটা বিখ্যাত কবিতা আছে, তাই না? তার দুটো লাইন তো তরুণদের মুখে মুখে ঘোরে এখন। তারপর তোমরা তো সব তরুণ তুর্কি, আমি ভাবছি যে কত কিছু নিয়ে কথা বলবো আর তোমরা আমাকে সব পরাস্ত করে দেবে। আপনাকে দেখেই তো বড় হচ্ছি ম্যাম। আমার মনে হয় যে তারুণ্যটা মনের ভেতর থেকে আসে, এটা আসলে বয়সের সাথে সম্পর্কিত না। বাহ, তাই আমার মনে হয় যে আপনিও আমাদের মতোই তরুণ। কি ভাবো তোমরা তোমাদের সময়টা নিয়ে, কেমন করে তোমরা আসলে এই সময়টা যাপন করতে চাও, কেমন করে তোমরা দেশের কথা ভাবো, সমাজের কথা ভাবো, কেমন করে এই চতুর্থ শিল্প বিপ্লবের এই দ্বারপ্রান্তে এসে তোমরা কেমন করে আসলে মানুষের সাথে নিজেদেরকে যুক্ত রাখো, পরস্পরের সাথে নিজেদেরকে যুক্ত রাখো, কিংবা তোমরা কি অনেক আত্মকেন্দ্রিক? এটা আমার একটা অনেক বড় প্রশ্ন। আপনার কথা থেকে যে চতুর্থ শিল্প বিপ্লব, হয়তো আমাদের অনেক আগের জেনারেশন থেকে আমরা একটা সময়ের পরিবর্তনে বা একটা নতুন ফেজে এসে পড়েছি। আমরা সেখানে বিভিন্ন ধরনের নতুন জিনিসের সাথে পরিচিত হচ্ছি এবং আত্মকেন্দ্রিকতা, আমার কাছে মনে হয় আমাদের প্রজন্ম কিন্তু আত্মকেন্দ্রিক না। আমরা যখন কোভিড মহামারী হয়, আমরা তরুণরাই কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়ি। অনেকগুলো আসলে সেক্টর তো আমাদের চিন্তা ভাবনা করার বা কাজ করার, তার মধ্যে স্পেসিফিক একটা জায়গা যদি বলি যে আমাদের আসলে নেতৃত্ব দেওয়ার অনেক বড় একটা জায়গা হচ্ছে রাজনীতি। যদি আমরা রাজনীতির দিকে তাকাই তাহলে দেখবো আসলে মাঠ পর্যায়ে ছাত্র যে মানে রাজনীতি কর্মীরা আছে তারা আসলে মাঠ পর্যায়ে কাজ করে। কিন্তু যদি আমি সংসদ সদস্যর দিকে তাকাই বা আসলে এমপি মন্ত্রী বা আসলে দলগত মনোনয়নের দিকে তাকায় তাহলে দেখবো যে ওখানে আসলে তরুণদের খুবই কম সুযোগ দেওয়া হয়। আসলে এই জায়গাটাতে বিশ্বাসই করা হয় না যে তরুণরা আসলে ওই জায়গাটা ধরতে পারবে। সবাই যে বিশ্বাস করে না তা না, কিন্তু সংখ্যাটা আসলে খুবই কম। হ্যাঁ, সেটা তো গেল একটা, কিন্তু আমরা আসলে যে ক্রাইসিসটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এরকম যে তরুণদের ভাবনার সাথে কীভাবে আসলে আমরা যুক্ত হব। এই যুক্ত হওয়াটা কি শুধুই কেবলমাত্র পলিসি মেকিংয়ে না গেলে এমনিও ধরো যে সমাজে বা নানারকম প্ল্যাটফর্মেও কি আমরা যুক্ত হতে পারছি? আমার কাছে মনে হয় এই ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের ঘর থেকে শুরু হওয়া উচিত। একদম যদি আমি স্পেসিফিক করে বলি, আমি আমার আম্মুকে আমার প্রত্যেকটা কাজে, আমি কোথায় যাচ্ছি, কি করছি, আমি কিভাবে একটা জিনিস চিন্তা করছি, এই সব কিছুতে আমি আমার আম্মুকে নিয়ে আসি, আমার আম্মুকে দেখাই আমার জগৎটা দেখতে কেমন। আমার কাছে মনে হয় এই যে ডিস্টেন্সটা আমার বাবা মার সাথে, আমার এই ডিস্টেন্সটা অনেক কমে আসে তখন যখন আমি একটা কথা বলি বা আমি আমার পৃথিবীকে কীভাবে দেখি, তরুণরা তাদের পৃথিবীকে কীভাবে দেখে, এই জিনিসটা আসলে প্রবীণ পর্যন্ত পৌঁছাতে পারে। আমার কাছে মনে হয় এই জিনিসটা একদম আমাদের ঘর থেকে মানে পরিবর্তনটা শুরু হওয়া উচিত। বাহ, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা মনে করি সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক মানেই এটা একটা নেগেটিভ জিনিস। আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা বিশ্বাস করি না। দেখা গেছে যে এরকম হয় যে অনেকগুলো ফ্যামিলিতে আমি দেখি বা আশেপাশেই অনেক কিছু আমি দেখি এরকম যে কেউ একজন ক্রিকেট খেলতে চায়, কেউ একজন চিত্রাঙ্কন করতে চায়, কিন্তু তার আশেপাশ থেকে বলা হয় যে তুমি তো শুধু তোমার নিজেকে নিয়েই ভাবো, তুমি যদি আজকে পড়ালেখা করতে তাহলে তুমি অনেক কিছু হতে পারতে। কিন্তু এই জিনিসটাও আমাদেরকে ভেবে দেখা উচিত যে সে কিন্তু হয়তো বা তার ফ্যামিলির জন্য হোক, তার যে পাড়া মহল্লা হোক কিংবা দেশের জন্য হোক, আত্মকেন্দ্রিক হয়ে কিন্তু সে একটা বড় কিছু অ্যাচিভ করতে চায়। কিন্তু আমরা সেই বিগার সিনারিও অনেক সময় দেখতে চাই না বা দেখতে পারি না। সেগুলো যদি আমরা একটু কেটার করি, তাদের যেই স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোকে যদি আরেকটু আশকারা আমরা দেই, তাহলে তারা কিন্তু ওই স্বপ্নগুলো যখন ডানা মেলবে তখন বড় যেই দৃষ্টিকোণ সেখানে কিন্তু মনে হবে না যে সে আসলে আত্মকেন্দ্রিক। তার মানে আমরা খুব একটা মানে খুব একটা ছোট জায়গা থেকে বিষয়টাকে দেখতে থাকি বলেই সমস্যাটা হয়। কিন্তু আমরা যদি তার বিগার পিকচারটা বা খুব বড় জায়গা থেকে ব্যাপারটা দেখি
তাহলে আসলে আমরা অনেক সুন্দরভাবে যুক্ত হতে পারবো। এখানে একটু আমার একটা জিনিস অ্যাড করার ছিল, আমার মনে হয় যে আপুর যে কনসেপ্টটা, আপু যেটা বললেন যে বাবা মায়ের সাথে আমাদের প্রথম দূরত্বটা যদি আমরা মিটিগেট করার চেষ্টা করি সেটা সবথেকে ভালো হয়। এটা আমার উদাহরণ যে আমার পরিবারে আমি আমার কথা যখন অনেক ছোট থেকে বলা শুরু করি, এটা আমার পছন্দ, এটা আমি করতে চাই, আর আমার বাবা মা যখন দেখলেন যে ওইটা করে আমি আনন্দিত বা আমি কিছু না কিছু পাচ্ছি ওই জায়গা থেকে, তখন কিন্তু তারা আমাকে সাপোর্ট করা শুরু করে, তখন কিন্তু তারা বুঝতে চেষ্টা করে যে আমি যেটা করছি ভালো করছি, তারা আমাকে সাহায্য করেছে ওই কাজটা করার জন্য। আমরা কতটুকু চেষ্টা করি তাদেরকে বোঝানোর, তাদের সাথে কমিউনিকেট করার, তাদের সাথে কথা বলার, এই জায়গাটাতেও আমাদের ইম্প্রুভমেন্টটা দরকার। আচ্ছা, অনেকে কিন্তু কথা বলছে না, সবার 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 কথা শুনতে চাই। আচ্ছা, আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাবা মার সাথে সন্তানের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ব্যাপারটা এসেছে, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমাদের বাবা মা বা যারা হচ্ছে যাদের বা আমাদের ভাই বোন যাদের সাথে আমাদের একটা জেনারেশন গ্যাপ আছে, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে একটা কনসেপ্ট মাথার মধ্যে বিল্ড করা থাকে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এগুলো হচ্ছে ডেফিনিট ক্যারিয়ার, এই ক্ষেত্রে হচ্ছে এটার একটা ফিউচার আছে। বাট আমরা যদি দেখি দ্যাট ফ্যাশন ডিজাইনিং অর দ্য আদার ক্যারিয়ার্স যেগুলো আমরা কনভেনশনাল ক্যারিয়ার হিসেবে আমরা দেখি না, সো এই ক্ষেত্রে তাদের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে যে এইসব ক্যারিয়ারের কোনো ভবিষ্যৎ নেই। এটা আসলে তাদের মেন্টালিটি, তারা এটা মাথার মধ্যে আসলে ফিক্স করে রেখেছেন যে এটা এমন হবে, তুমি যদি সিঙ্গার হও তোমার কোনো ক্যারিয়ার নেই। হোয়ারাজ আমরা যদি দেখি সিঙ্গাররা অনেক ভালো ক্যারিয়ারে আছেন অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি আর্নিং অ্যালট। সো অ্যাকচুয়ালি আমার মনে হয় বাবা মার সাথে সেই আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করার আগে বাবা মায়েদের নিজেদের মেন্টালিটিটা চেঞ্জ করা উচিত, যে সব কিছুকে লাইক ওপেন স্পেস হিসেবে দেখা উচিত, যে হ্যাঁ ও যেহেতু চাচ্ছে এটা ওর করতে পছন্দ, এই জিনিসও ভালো, সো এটার ওর ফিউচার থাকার একটা হাইয়েস্ট একটা চান্স আছে। বাবা মা যদি তাদের লাইফটাও আমাদেরকে অ্যাক্সেস দেয়, যে বাবার ইনকাম হয়তো 40,000 কিন্তু আমি আসলে জানিও নাই, কারণ আমি হয়তো অনেক উচ্চ ডিমান্ড করছি, কিন্তু আমি যদি আমার বাবা মার স্ট্রাগলটা বুঝতে পারি, এই যে আমাদের জেনারেশনকে আত্মকেন্দ্রিক বলা বা আমরা শুধু নিজের চাহিদাটাই বুঝছি, তখন বাবা মার সাথে মিলিয়ে আমাদের চাওয়া পাওয়াগুলো বা আমরা হয়তো তাদের সেই কষ্টের অংশীদার হব, একটু একটু করে বড় হতে পারবো। সো শুধু আমরা যদি নিজেরা শেয়ার করি একপাক্ষিক হয়ে যাবে। সো আমার হচ্ছে মা বাবার কাছে যে যারাই প্যারেন্টস তারা যদি তাদের দিকটাও আমাদের জেনারেশনের সাথে শেয়ার করে তাহলে সম্পর্কটা আরও মিষ্টি মধুর হবে। আচ্ছা নাইস, আমি কিন্তু ঠিক সত্যি এরকম কোনো ঢালাও অভিযোগ করতে চাইনি যে তোমরা আত্মকেন্দ্রিক, আমি খালি বলতে চেয়েছি যে তোমরা কি আত্মকেন্দ্রিক, এই প্রশ্নটা কি তোমাদের কাছে আসে আসে তাই না? হ্যাঁ, কমন প্রশ্ন, কমন প্রশ্ন। আমার যেটা মনে হয় যে আসলে তরুণ সমাজ আগের থেকে আত্মকেন্দ্রিক হয়েছে, ইন এ সেন্স যে তারা আসলে পরিবারকে সেই রকম সময় দিতে চায় না, তাদের নিজেদের আসলে এক্সপ্লোরেশনের জায়গাটা অনেক বেড়ে গেছে, কারণ হচ্ছে তথ্য প্রযুক্তির কারণে আমরা গ্লোবালাইজড হয়ে গেছি। খুবই সিম্পল, আপনি আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার জুনিয়র লেভেলে যতগুলি তরুণদেরকে দেখি তাদের ফ্যামিলির সাথে তারা হয়তো বা মোবাইলস, নেটফ্লিক্স, সো তারা এখন কিছু আছে বন্ধুবান্ধব বা তরুণ তাদেরকে দেখা যায় যে হয়তো বা তারা নেটফ্লিক্স দেখতেছে উইথ ফ্যামিলি, অর্থাৎ তারা তাদের যে কালচারটার সাথে তাদের ফ্যামিলির কালচারটাকে শিফট করতে পারতেছে। আবার কিছু কিছু ফ্যামিলি আছে যারা গার্জিয়ানরা তরুণদের ওই চিন্তাটাকে অ্যাবজর্ভ করতে পারতেছে, তারা তাদেরকে অ্যাক্সেস দিচ্ছে, হ্যাঁ তুমি এটা করো, তুমি বা তোমার যা মন চায় তুমি করো। সো ওভারঅল যদি দেখা যায় যে আগে আসলে যেরকমটা দেখা যেত যে আমরা কম্পিউটারটা ছিল পড়ালেখার পারপাসে, আর এখন সেটা হয়ে গেছে বিনোদন। সো যখন বিনোদন পড়ালেখা দুটোই, হ্যাঁ দুটোর ভিতরে দেখা যাচ্ছে যে ওভারহেড, তখন পরিবারকে আগের মতো আর সময় দেওয়া হচ্ছে না, তাদের যে সমস্যাটা তাদের আমি শুনতে যাচ্ছি না, ইভেন আমার বাবা এসে বলতে যাচ্ছে কিন্তু আমি ওই ইভেন্টটাই ক্যাচ করতে পারতেছি না, কারণ হয়তো বা আমার পাবজিতে একটা গেম আমি হেরে যাচ্ছি। সো একেবারেই যে আত্মকেন্দ্রিক হয় নাই তাও না, আবার তথ্য প্রযুক্তিকে ইউজ করে তরুণরা এই বিভিন্ন সংকট উত্তরণ করতেছে, এটাও ট্রু, দুইটাই আসলে বাস্তবিক অবস্থা ঘটছে। আচ্ছা, একটা সম্পূরক প্রশ্নে চলে আসি, সংকট উত্তরণ করছে, সংকটে পড়ছেও তো নাকি? হ্যাঁ, তো এই দিকে যদি কেউ একটু আলোকপাত করো তোমরা, যে সংকটে এই জায়গাটা তো একদমই আমরা দৃশ্য পর্যায়ে হচ্ছে আমাদের আসলে এই সংকটে আমরা পড়ছি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা তো দেশকে নিয়ে কথা বলছি, আমরা এখানে যারা আছি সবাই আসলে শহর অঞ্চলের কিংবা হচ্ছে খুব নামি দামি বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ছি, কিন্তু প্রান্তিক অঞ্চলে যারা রয়েছে, যারা আসলে গ্রামে আছে বা হচ্ছে যারা
ছোট শহরে আছে তাদের জন্য কিন্তু এই জায়গাটায় আসাটা অনেক বেশি পরিমাণে টাফ। কেননা তারা আসলে একে তো হচ্ছে যে তারা ওই জায়গাটা ধরতে পারছে না, আবার তাদের বাবা মাকে বোঝানো দেশকে নিয়ে ভাবনা এই জায়গাটাও কিন্তু চিন্তার বিষয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বাবা মারাও কিন্তু আমাদেরকে বলে যে এই জায়গাটায় ঝামেলা হবে, তুমি এই জায়গাটায় যেও না। এখন এই যে জায়গাটা ঝামেলা হবে, এই জায়গা থেকে উত্তরণ পাবার কি উপায়, সেই জায়গাটা কিন্তু বাবা মা আমাদের কোভাবে বলছে না। বা আমরা যদি বলি যে না আজকে আমরা ওই মিছিলটায় যাব বা ওখানে আজকে একটা গণজাগরণ হচ্ছে সেখানে যাব, বাবা মার মাথায় কিন্তু এই চিন্তাটাই আছে। তারা অবশ্যই আমাদের ভালোর জন্য বলছে যে আসলে ওই জায়গাটায় গেলে অনেক বেশি প্রবলেম হতে পারে, তোমার সেফটি ইস্যু। কিন্তু আমরা যদি ওই জায়গায় না যাই, আমরা যদি নিজের চোখে ওই মাঠে গিয়ে না দেখি যে আসলে হচ্ছে কি, পৃথিবীতে হচ্ছে কি, দেশে কি হচ্ছে, কোন সমস্যায় আসলে আমরা পড়ব, এইটা যতদিন আমরা জানতে না পারবো মাঠে না গিয়ে, ততদিন কিন্তু আমাদের এই উত্তরণের জায়গাটা কিন্তু আসবে না। হ্যাঁ, খুব চমৎকার বলেছো। এবং এখানে আরেকটা মজার ব্যাপার যে এটাই তো সেই দেশ না যে দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং যে দেশের মুক্তিযুদ্ধে আমরা বহু গল্পের কথা জানি যে মায়েরা বাবারা ছেলেদেরকে এগিয়ে দিয়েছিলেন যে তোমরা যুদ্ধে যাও, তাই না? তাহলে আজকে কেন আসলে বাবা মারা এত ইনসিকিউরিটি, এই শব্দটাই বলবো, বা একটা মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় বা ভয়ের মধ্যে পড়ে যায় যে তোমরা যেও না? এই জায়গাতে আমার কাছে একটি বিশেষ দিক আজকে পরিলক্ষিত হয়। একটা স্বপ্নই মানুষের জীবন, জীবনের প্রথম দিন থেকে, প্রথম বছর থেকে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। অর্থাৎ যেই মানুষটি আমার জন্মের পরে আমাকে আকাশে ছুরি দিয়ে আবারও কোলে তুলে নিয়েছিল, সেই মানুষটিও স্বপ্ন দেখে। একদম দেখতে পেলাম কল্পনায় আকাশে ছুরি দিয়ে আবার কোলে নেওয়া। হ্যাঁ, সেটা তো অবশ্যই বটে। যেই মানুষটি আমাকে কোলে তুলে নিয়েছেন আমার অন্ধ চোখে, যখন আমি বুঝতে শিখিনি, তখন সেই মানুষটি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। আবার আমি যখন বড় হতে শিখলাম তখন আমারও একটি স্বপ্নের জন্ম আমি বীজ নিজের মনে বপন করেছিলাম। এখন এই দুটি স্বপ্নের মাঝখানে যে একটি অদৃশ্য দেয়াল সৃষ্টি হয়েছে, তার থেকে উত্তরণ পাওয়ার উপায়টা কী? তার থেকে উত্তরণ পাওয়ার মধ্য দিয়ে আমার আত্মকেন্দ্রিকতা কি আমার থেকে দূরে চলে যাচ্ছে? আমি কি সেটিকে আমার সমাজ থেকে দূরবর্তী করতে পারছি কি পারছি না? এই জিনিসটি সবচাইতে বেশি প্রয়োজন জানার, আমার মনে হচ্ছে আজকে প্রয়োজন। আমাদের এই বর্তমান যে জেনারেশন বা আমাদের এই বর্তমান যেই যুগ, সেই যুগের সাথে আমাদের এই তরুণ তুর্কিরা আসলেই কি সেই অদৃশ্য দেয়ালকে ভেদ করতে পারবে? এটি আজকে আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে। তবে আমার কাছে যদি উত্তর আমি দিতে চাই, তবে আমি সত্যিই বলবো আমি এই অদৃশ্য দেয়ালটিকে ভাঙতে চাই, যেমনটি করে 71-এ হানাদার বাহিনীদের দিকে আমাদের তরুণ সমাজরা ঝাঁপিয়ে পড়েছিল তাদের রক্তদান করার মাধ্যমে। তার মানে আমার পিতামাতা বা আমার যারা পূর্ববর্তী সমাজের মানুষ, যারা আমার সিনিয়র সিটিজেন, তাদের স্বপ্ন এবং আমার স্বপ্নকে যদি মিলিয়ে একটি নতুন স্বপ্ন গঠন করা যায়, তাহলে আগামী 50 বছরের যে সংকটসমূহ সেটি থেকে উত্তরণ লাভ করা সম্ভব বলে আমি মনে করি। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। এখানে আমি একটা কথা এখানে বলে রাখি যে আমরা কিন্তু আসলে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বা সেই উত্তরণের পথ খুঁজতেই কিন্তু এই জয় জয়ন্তীতে আসলে সত্যি সত্যি তোমাদেরকে একসাথে করতে চেয়েছি। আত্মকেন্দ্রিকতা এবং আত্মমগ্ন থাকা, এ দুটো কি এক না একটু আলাদা? আচ্ছা, আত্মকেন্দ্রিক আর আত্মমগ্ন দুটো নিশ্চয়ই আলাদা। কারণ আমরা যখন আলোচনায় বারবার বলতেছি আত্মকেন্দ্রিক, এটা আসলে নিশ্চয়ই এটা দরকার আছে, আর আত্মমগ্ন তখনই কিন্তু এটি নেতিবাচক হয়ে যাচ্ছে, মানে সেটার মধ্যেই একদম কি বলবো যে লেগে থাকতেছে। তো আমার কাছে মনে হয় এই দুটো শব্দ নিশ্চয়ই একটু আলাদা। আচ্ছা, তাহলে আমরা আবার একটু এখান থেকে আসি। আমরা যখন নিজেদের মধ্যে একটু আত্মমগ্ন বা আত্মকেন্দ্রিক হই না কেন, সেভাবে কিভাবে আবার সমাজের সাথে যুক্ত হওয়া যায় বা মানুষের সাথে যুক্ত থাকা যায়? আমি এখানে একটু আগে থেকে শুরু করতে চাই। আমরা যখন দেখি যে আমরা হুট করে কিন্তু করোনার মতো একটা পরিস্থিতির মধ্যে চলে এসেছি, এরপরে যখন আমরা কিছুটা ঠিক হলাম, তারপরে আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং সেই সাথে বিভিন্ন ধরনের সমস্যা, তার মানে হচ্ছে আমরা কিন্তু দেখে থাকব যে আমরা উন্নয়নের দিকে অনেকটুকু অগ্রসর হয়ে গেছি। সেই জন্যই কিন্তু আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের মতো জায়গাগুলোতে আমরা প্রবেশ করেছি। সেখানে আমরা বিভিন্ন সরকারি উদ্যোগ থেকে শুরু করে তরুণদের যুক্ত হওয়া দেখেছি। কিন্তু এর মধ্যে হুট করে যখন এই ধরনের পরিস্থিতিগুলো আসলো, আমি বলবো যে হুট করে আমাদের জব সেক্টর থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জিনিসের প্রভাব পড়ে।
করে। সবচেয়ে বড় প্রবলেম যেটা, যে চতুর্থ শিল্প বিপ্লবের প্রথম মূল কথাই হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালি সেই জিনিসটা শিখতে হবে এবং সেই জিনিসটাকে নিয়েই এগিয়ে যেতে হবে, এবং সেজন্য আপনার যে স্কিলগুলো দরকার, মানে সফট স্কিল, শুধুমাত্র হার্ড স্কিলে পড়ে থাকলে হবে না। হার্ড স্কিলে পড়ে থাকলে আপনি হয়তো বা কোনো একটা বিসিএসের জব বা সরকারি চাকরি এগুলোই করতে পারবেন, কিন্তু আপনার যখন এতগুলো ম্যান পাওয়ার আছে, আপনি ম্যান পাওয়ারকে কাজে লাগাতে পারছেন না শুধুমাত্র জব সেক্টর তৈরি না করার জন্য। এর জন্য আমরা দেখি যে উদ্যোক্তা তৈরি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, যেখানে আমাদের কিন্তু এখানে অনেক বড় জায়গা আছে যে আমরা একটা বড় জায়গা তৈরি করতে পারবো, কিন্তু সবচেয়ে প্রবলেম যেটা, যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও আগের মতোই আছে। সেখান থেকে তরুণরা, আমি বলবো যে আমি নিজেই যখন করোনা পরিস্থিতি আসে তখন দেখি যে অনেক উদ্যোক্তা তৈরি হয় এবং আমিও নিজের জায়গা থেকে স্কিলগুলো ডেভেলপ করা শুরু করি, যেমন হচ্ছে কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং, এছাড়াও আরও অনেক অনেক সেক্টর আছে। সবচেয়ে বড় কথা যে আমি যখন নিজেকে একটা স্কিলে গ্রো করতে চাইবো, আমাকে অবশ্যই ওটাতে সময় দিতে হবে এবং এ কারণে দেখা যায় ধ্যান দিতে হবে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে আগে আমরা যেরকম ফোনের মধ্যে থাকলে মনে হতো যে আমি গেম খেলছি বা মুভি দেখছি, এখন কিন্তু সেম জিনিসটাই করতেছি, মানে ফোন আমার সামনে এবং বাবা মা আমাকে বলতেছে যে, ভাবতেছে, আমি যখন স্কিলগুলো ডেভেলপ করা শুরু করি তখন ভাবছে যে আসলে সে হয়তো বা সময় নষ্ট করছে। কিন্তু এই জিনিসটা আসলে আমরা বোঝাতে ব্যর্থ, আমরা ভাবতাম যে আসলে বাবা মা কীভাবে নিবে, একটা কোম্পানির এইচআর হওয়ার জন্য মাল্টিনেশনাল কোম্পানিতে আসলে জব করতে গেলে কীরকম হবে, এটাকে আসলে অ্যাকসেপ্ট করবে। তো আমার মনে হয় যে নিজের জায়গাটুকুকে নিজেকে গড়ে তুলতে হবে। আচ্ছা, ওর কথাটা একটু শুনি। আচ্ছা, এখানে আমাদের একটা প্রশ্ন ছিল যে কিভাবে আসলে আত্মকেন্দ্রিকতা কিংবা আত্মমগ্ন থাকার মাধ্যমে আমরা সমাজকে আসলে একটুখানি ভালো কিছু সমাজের সাথে যুক্ত হতে পারি, সমাজের সকল বিষয়ে আমরা আত্মমগ্ন থাকছি আসলে নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করার জন্য, এই যে আমরা নিজেদেরকে উন্নত করছি। আসলে আমি ওই যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, তার মাধ্যমেই তো আসলে মহাসাগর গড়ে উঠবে। এই যে আমি নিজেকে একটুখানি সফল করছি, আমার চারপাশের আরো 10টা যুবক যখন নিজেকে একটুখানি করে সফল করবে, তখনই তো আসলে সমাজ এগিয়ে যাবে। আরেকটা জায়গা ছিল যেটা কালিটা জোরেই হয়ে যায়, আরেকটা জায়গা আমার বলার ছিল, সেটা হচ্ছে আমরা অনেক বেশি একতরফাভাবে কথা বলি। যেমন আমি যখন বলি, আমি বলি আমার ফ্যামিলি আমার কথা শুনতে চায় না, আমার বাবা মা আমার কথা শুনে না, কিংবা আমার বাবা মা যখন বলে তখন আমাকে একতরফাভাবে দোষারোপ করে যে আমার ছেলে মেয়ে তো আমার কথা শুনছে না, বকে গেছে। এই যে দুই মেরুতে দুইটা মানে জেনারেশন থেকে যাচ্ছে, এটা আসলে আমাদের দুই পক্ষেরই আসলে অনেকখানি করবার জায়গা রয়েছে। আমি আমার বাবাকে আসলে কতখানি কথা শোনাতে যাচ্ছি, আমার যে স্বপ্নগুলো রয়েছে এই স্বপ্নগুলো আমি আসলে কতখানি আমার বাবার সাথে মায়ের সাথে শেয়ার করছি, কিংবা আমার বাবা আসলে আমাকে নিয়ে আমি জন্মগ্রহণ করবার পূর্ব থেকেই স্বপ্ন দেখছে। এই যে স্বপ্ন দেখার জায়গাটা, তার স্বপ্নটা তো মিথ্যা না, সে তার জায়গা থেকে তার যে সামাজিক প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্বপ্নটা দেখছে, তার সাইকোলজি ওইভাবেই বিল্ড আপ হয়ে গেছে, এটা কিন্তু তার দোষ না, এটা তার যে সামাজিক প্রেক্ষাপট সেই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সে ওই রকমভাবেই গড়ে উঠেছে। আমি নতুন করে ইনোভেশন আনার ট্রাই করছি, তাহলে আমারও তো আসলে ওই জায়গা থেকে একটুখানি আইস ব্রেক করা দরকার, আমার একটুখানি নিজেকে প্রমাণ করা দরকার। আমি যখন আসলে নিজেকে প্রমাণ করছি আমার ফ্যামিলির সামনে, আমার ফ্যামিলি তো আমাকে বাধা দিচ্ছে না। আজকে আমরা যতই বলছি যে আমার ফ্যামিলির কথা শুনছে না, যদি আমার ফ্যামিলি আজকে আমার কথা না শুনতো আমি তো আজকে এখানে আসতে পারতাম না। এই যে জায়গাখানে, এই জায়গাটাতে আসলে আমাদের এই যে একতরফাভাবে দোষারোপ না করে আমাদের আসলে সবাইকেই নিজের কথা উপস্থাপন করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল এই ওর কথা সূত্র ধরে, যারা এখন বলেনি তারা কেউ বলো যে এই যে আমরা বলি জেনারেশন গ্যাপ, জেনারেশন গ্যাপটা আসলে কি? জেনারেশন গ্যাপটা হচ্ছে যে আসলে একটা মানে অদেখা আইডিয়া, মানে হচ্ছে উনারা অদেখা আইডিয়া। হ্যাঁ, মানে আগেকার যুগের মানুষরাও মনে করতো যে তাদের আগের জেনারেশনের থেকে তারা অনেক আপগ্রেডেড, সুতরাং তাদের আগের জেনারেশনের সাথে তারা মানে ম্যাচ করতে পারতেছে না তাদের চিন্তাভাবনা। আমরা এখন এসে মনে করতেছি যে আমরা আমাদের আগের জেনারেশন বা আমাদের মা বাবাদের সাথে হচ্ছে মানে ম্যাচ করতে পারতেছি না আমাদের চিন্তাভাবনা। তো আমার যেটা মতামত বা আমার যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে এই জিনিসটা হয়তো বা সবসময় চলমান থাকবে, কিন্তু আমাদের যেটা চেষ্টা হতে পারে এই জেনারেশন গ্যাপটা হচ্ছে যতটা কমিয়ে আনা যায়। একই সাথে আবার একটা বিপরীত
বিষয় আছে যেটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এটার কারণে যেটা হয়েছে, আমরা যত চিন্তা করতেছি জেনারেশন গ্যাপ কমায় আনবো, জেনারেশন গ্যাপ আসলে তত বেড়ে যাচ্ছে। একটু চট করে শুনে আসি, এদিকে সবাই মোটামুটি কথা বলে ফেলেছে, এদিকেও আসবো। হ্যাঁ আচ্ছা, ও যেটা বললো যে জেনারেশন গ্যাপটা হচ্ছে দিন দিন যে বেড়ে চলতেছে, এটার হচ্ছে পিছনে আমার একটা কারণ মনে হয় এরকম যে আমরা যদি আমাদের বন্ধু বান্ধবের সাথে জীবনটা চিন্তা করি আর যদি পরিবারের সাথে জীবনটা চিন্তা করি, আমরা অলমোস্ট একটা দ্বৈত লাইফ হচ্ছে লিড করি আর কি। তো এই দ্বৈত সত্তাটাকে হচ্ছে যদি কমায় ফেলা যায়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় পরিবারও হচ্ছে আমি অ্যাকচুয়ালি কিরকম ওইটা আর একটু ভালো বুঝতে পারবে আর কি। আমরা যতগুলো গানের লাইন দেখছি যে আমরা নতুন যৌবনের দূত, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, কিংবা আমরা করবো জয়, এখানে কিন্তু আমাদের জেনারেশন কিংবা বিগত কয়েক বছরের কোনো কথা কিন্তু নেই। তার মানে আমাদের সংস্কৃতির যে জায়গাটা, আমরা তো জেনারেশন গ্যাপ বলছি, আমাদের কিন্তু সংস্কৃতিগুলো বিল্ড আপ হচ্ছে না। আমরা কিন্তু চাইলেই এখন ওই গানগুলো যেগুলো আমাদের একাত্তর বলি কিংবা তার পরবর্তী সময়, তার আগের সময় আমাদেরকে এক ধরনের দোলা দিত, আমাদেরকে উদ্দীপনা যোগাতো, এখন কিন্তু আমরা সেটা পাচ্ছি না। অর্থাৎ উত্তরণের জায়গায় কিন্তু শিল্প সংস্কৃতি একটি বড় নিয়ামক, আমাকে ওই জায়গাটাও ভাবতে হবে একজন সচেতন নাগরিক হিসেবে। তোমার কি মনে হয় যে এই যে খালি খালি জায়গাগুলোতে আমরা আরো নতুন নতুন লাইন দেখতে চাই? হ্যাঁ অবশ্যই, এবং পুরনো লাইনগুলোকে কি আমরা রাখতে চাই না মুছে ফেলতে চাই? আমরা অবশ্যই পুরনো লাইনগুলোকে রাখবো, কিন্তু আমাদের প্রেক্ষাপট থেকে আমাদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলো দিয়ে আমরা ভরে দিতে চাই। বাহ, খুব সুন্দর। আচ্ছা, অনেকেরই কথা শুনেছি, অনেকেরই কথা শোনা হয়নি, যারা কথা জমিয়ে রেখেছ তাদেরকে অবশ্যই একটা মজার জায়গা দিতে পারি কথা বলার। তোমাদেরকে কিন্তু একটা কথা বলিনি যে আমাদের এই প্রত্যেকটা অনুষ্ঠানে জয় জয়ন্তীতে একজন মানুষ আসবেন যিনি নবীন হন কিংবা প্রবীণ হন, কিচ্ছু যায় আসে না, কিন্তু তারা বোধ হয় অনুপ্রেরণা যোগান, তারা তরুণদের জন্য অনুপ্রেরণা যোগাতে পারেন। তো তেমন একজন অতিথিকে কি আমরা ডেকে নিব নাকি তোমাদের আরও কারো অনেক কথা শুনবো? আচ্ছা ঠিক আছে, আমরা কি তাকে একটু তালি দিয়ে ওয়েলকাম করবো? এই মানুষটা কে? হ্যাঁ, এই মানুষটা কে? হ্যালো, অমিতাভ রেজা স্যার। হ্যাঁ, এই মানুষটা কে? অমিতাভ রেজা চৌধুরী। ও মা, সবাই দেখে চেনে তোমাকে, সবাই আয়নাতে মুখ দেখে। আচ্ছা, স্বাগত জানাই আমরা সবাই অমিতাভকে। অমিতাভ, হ্যাঁ বসো, তুমি বসে তোমার বন্ধুদের সাথে নিজেকে যুক্ত করে নাও। আমি খুবই আনন্দিত, খুবই উত্তেজিত। আজকে তো বিশেষ উত্তেজনার অনেক কারণ আছে, ভালো লাগার কারণ আছে, দুঃখেরও কারণ আছে। আপনাদের সাথে কথা শুনছিলাম, আত্মকেন্দ্রিকতা, আত্মমগ্নতা। আমি আমার জীবন বা আমার কাজ, আমার যৌবন, আমার সেই সময়ের কথা যদি বলি, যে আমার শুরু তো আসলে মিমি আপার সাথে। তো সেই সময় আমি 2001 সালে আপনাদের মতোই কী করবো, কী করবো না, কীভাবে জীবন কাটাবো, সেটা নিয়ে অনেক জটিলতা ছিল। সেই জটিলতায় মিমি আপাই ছিল আমার প্রথম ভরসা। আজকে মিমি আপার এখানে অনুষ্ঠানে আসছি দেখছে বলছি না, আমি জীবনে যা এখন আছি সেটার প্রধান একমাত্র ব্যক্তি যদি আমি একজনকে প্রথম ইয়ে করি, সেটা মিমি আপা। তো আমি একটা গল্প দিয়ে শুরু করি। 1999 সাল, আপনাদের বয়স কত ছিল মনে নেই, আমি জানি না, জন্ম হন নাই। হ্যাঁ আর বাবা, তো এই গল্পটা হচ্ছে আমি বাংলাদেশে আসছি, আমি আন্ডারগ্রেডে ইকোনমিক্সে পড়াশোনা শেষ করে সাধারণ রেজাল্ট, এবং পুনাতে আমি মোটামুটি সিনেমা নিয়ে চর্চা করার, যেটা সেটা একটা অন্য গল্প আছে, সেটা অন্য সময় বলবো বা আজকে যদি সুযোগ থেকে বলবো না, সেই চর্চাও করতাম। কিন্তু ইকোনমিক্স আন্ডারগ্রেড পড়ে বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসার পরে আমার বাবা মার দুশ্চিন্তা হচ্ছে আমি কী করব। একটা জিনিস পরিষ্কার ছিল যে আমার বাবার যে ব্যবসা সেটা আমি করব না, সেটা আমি করতে আগ্রহী না, বিকজ সামহাও ওটা সুন্দর, বাবা খুব প্যাশনেটলি ব্যবসা করতো, কিন্তু আমি এটা করতে চাই না। সো আমি কী করব আসলে? আমার মার, আমার অনেক টেনশন আমার মাকে নিয়ে যে আমি কী করবো। একে তো ফিজিক্যালি আমার একটা চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জে আমি কেমন কিছু করতে পারবো না, তো এর অনেক জটিলতা, আব্বা আমার চিন্তা করছে, দুশ্চিন্তা। তো আমাকে বলা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্সে ভর্তি করা, ভর্তি হওয়ার জন্য, কারণ ইকোনমিক্সে আর পড়তে যাবো না, বিকজ বিদেশে
নিজের খরচে ইকোনমিক্সে মাস্টার্স পর আরেকটা খরচ, সেই খরচটা আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য তখন ডিফিকাল্ট ছিল। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ার জন্য মোটামুটি চেষ্টা করলাম, একটা দুইটা ক্লাসও করলাম আমার বন্ধুদের সাথে, কিন্তু দিন শেষে আমার রেজাল্ট, আন্ডারগ্রেডের রেজাল্ট সব কিছু মিলায় আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া হলো না। এবং আন্ডারগ্রেডে তো আমি চান্সই পাই নাই, সেই জন্যই প্রাইভেটে পড়তে গেছিলাম বাইরে, কিন্তু মাস্টার্সে পড়ারও চেষ্টা করলাম, সেখানেও আমার হলো না। সো স্বাভাবিকভাবে আমাদের বাবা মার একটা দুশ্চিন্তা থাকে যে তাহলে এখন কী করবে আসলে। সেই সময় মিমি আপার সাথে আমার টেলিভিশনের প্রথম কাজ হাওয়া ঘর, সেটার গল্প তো একটা বড় গল্প, কিন্তু যে গল্পটা বলতে চাচ্ছি, যে মানুষটা আমাকে ভর্তি করানোর জন্য কথা দিয়েছিল, বলছিল একজন ক্লার্ক বলছে হ্যাঁ আমরা ব্যবস্থা করে দিচ্ছি, সে মানুষটা ভর্তি করাতে পারে নাই, আর পরীক্ষা তখন মাস্টার্স পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ ছিল না, কোনোভাবেই হোক আমার হলো না আর কি। কিন্তু আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই, এবং সেটা পড়াই হচ্ছে একজন ট্রেনার হিসেবে। আমি তো আর প্রফেসর না টিচার, আমি আসলে আমার অভিজ্ঞতা দিয়ে পড়াই। এবং আমি এবার মাস্টার্সে যখন একবার ক্লাস, আমাকে যখন বলা হলো এই কোর্সটা নিতে হবে, আমি আপাকে ডিন আপাকে ভাবি আপাকে বললাম হ্যাঁ বাবা আমি তো চাইছিলাম মাস্টার্স নিজে করবো এখানে, এবার বলে যে এবার করেন না কারণ এবার আপনার পড়াইতে হবে। খুব সুন্দর। And the most important thing is life, jeta amar kache mone hoy apnader shobar eta share korar jonno bolchi. You know what is the most beautiful thing in life? When you fail. Et sundor, et che anonder, et che bhalo jinish ar kichu hote pare na. When you fail. When you win, shetar kono anondo nai. Shetar ek dhoroner bedona ache amar kache mone hoy je win kore ki hoy ashole. ফেল করে যেই আনন্দ হয়, ফেল করার পর যেই যে উইনের জন্য যে চেষ্টা চলে, সেই চেষ্টার মধ্যেই বোধ হয় আনন্দ। আমার জীবনে আমি দেখছি ওয়েন এভার আই ফেল আমি কখনও ভয় পাই নাই, আমি প্রতিবার ফেল করার পরে আমি আরও উজ্জীবিত হয়ে কাজ করছি। আপনারাও মনে হয় যতবার ফেল করবেন ততবার আরও এক ধাপ আগা যাবেন। স্যার, যেহেতু আপনি বলেছেন যে আপনার যেই জার্নিটা, এই জার্নিতে আপনার বাবা মার সাপোর্ট আপনার ছিল না, তারা চাচ্ছিলেন যে আপনি একটা কনভেনশনাল ক্যারিয়ারের দিকে যান, সেক্ষেত্রে আপনার কোন জিনিসটা আপনাকে উজ্জীবিত রেখেছে এগিয়ে যাওয়ার জন্য? কোনো বাবা মাই আসলে ছেলে মেয়েদের রিস্ক ফ্যাক্টরটা দেখতে চায় না। বাবা মানে যত্ন করে ছেলে মেয়েদের বড় করে, তো তো তারা কখনোই চায় না। আপনি যদি চিন্তা করেন, ছোটোবেলায় আপনি বলতে খেতে চেতেন না কোনো একটা ভাত, কিন্তু আপনার মা কিন্তু আপনাকে খাওয়াই দিত, এটা কোনোভাবে এইভাবে কার্টুন দেখে খাওয়াই দেবে, এইটা দেখে এটা দেখে চকলেট খাওয়াই দেবে। একই কাজ আপনার আপনার বাবা মাকে করতে হবে, কোনোভাবে ফুসলে ফাসলে ওই যে পাখি 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 দেখে দেখে আপনার কাজটা করে আপনি আপনার কাজটা করে ফেলতে হবে। সো এটা হচ্ছে বাবা মার সাথে, আপনি বাবা মা আপনার সাথে যে খেলাটা ছোটোবেলায় খেলেন আপনি সেই খেলাটা খেলতে হবে। আমার জীবনে আপনার যে প্রশ্ন উত্তরটা দিয়ে নিই, সেটা হচ্ছে কোন জিনিস ইন্সপির, অনেক কিছু আসলে, একটা বলা যাবে না, অনেক কিছু। একটা গল্প বলতে পারি, সেটা হচ্ছে যখন আমি খুব ছোট ছিলাম তখন আমি হসপিটালে ভর্তি ছিলাম অনেক দিন, প্রায় মাস তিনেক ভর্তি ছিলাম। আমার মা আমাকে দুটো বই কিনে দিল, একটা বইয়ের নাম হচ্ছে শত মনীষীদের কথা, ভবেশ রায়ের লেখা, বইটা পাওয়া যায় সব জায়গায়, এবং আরেকটা বই ছিল ঠাকুরমার ঝুলি, অনেক ছোট, খুব ছোট। সো আমি শত মনীষীদের কথা বইটা পড়ছিলাম, এবং এটা পড়ার পরে ওখানে প্রথমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সব মনীষীদের জীবনী আছে। আমার ওই সময় একজন মানুষের জীবনী পড়ার পরে আই ওয়াজ এক্সাইটেড, সেটা হচ্ছে ডায়োজেনিস। ডায়োজেনিস হচ্ছে লেটার সময়কার একজন দার্শনিক যিনি একটা আলো হারিকেন নিয়ে ঘুরত, আর ওনাকে সবাই জিজ্ঞেস করতো যে আপনি কেন এটা নিয়ে ঘুরেন, আলোর অনুসন্ধান, মানে সত্যের মানুষ খুঁজি, আলোর আলোকিত মানুষ খোঁজার জন্য, সত্যের অনুসন্ধানের জন্য। এবং উনি আলেকজান্ডার দ্য গ্রেট যখন ওনার সামনে এসেছিল একবার, বলেছিল যে তুমি কেন রাস্তায় রাস্তায় ঘুরো, পথে থাকো, তোমার এটা কী দরকার, তোমাকে আমি দেবো। কারণ তখনকার জ্ঞানী মানুষদেরকে অনেক সম্মান করতো তো রাজারা বা তখনকার যারা শাসকরা, এখন জ্ঞানীদের ভয় পায় শাসকরা। সো জ্ঞানী মানুষদেরকে সম্মান, তোমার কী লাগবে? তখন উনি বললো যে আমি, আমার কিছু লাগবে না, কিন্তু তুমি যেটা দিতে পারবা না সেটা আমার কাছে কেড়ে নিও না। তখন আলেকজান্ডার জিজ্ঞেস করেছিল যে আমি আলেকজান্ডার দ্য গ্রেট,
আমি কি দিতে পারবো না, এটা কী আছে তোমাকে দিতে পারবো না? তখন বলছিল যে আমি যে আলো, আমি যে তাপ নিচ্ছি সূর্যের আলোর, সেই আলোটা তোমার শরীর দিয়ে ঢেকে দিয়েছো, সেই আলো তুমি আমাকে দিতে পারবো না, তুমি এটা নিও না। এরকম একটা কথা যখন একটা ভিক্ষুক দার্শনিক বলতে পারে, তখন আমার মনে হয়েছে জীবনে যে যে কোনো শক্তি বা যে কোনো কিছুর থেকেও বড় হচ্ছে কনভিকশন, হোয়াট ইউ ওয়ান্ট ইন লাইফ। ইফ ইউ নো হোয়াট ইউ ওয়ান্ট ইন লাইফ, আপনি জীবন থেকে কি চান এটা যদি আপনি জেনে যান, ইউ জাস্ট ফোকাস টু দ্যাট। আমি আসলে ওই ফোকাসই ছিলাম, আর কিছু ছিল না। প্রত্যেকে আসলে বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অনেক বেশি কনফিউশনে থাকে, অনেক বেশি সিদ্ধান্তহীনতা আমাদের মধ্যে কাজ করে। তো এটা কি আসলে আমাদেরই প্রবলেম, নাকি আসলে এটা থেকে উত্তরণের আসলে উপায়টা কোথায়? উত্তরণের উপায় হচ্ছে, সবচেয়ে বড় উপায় হচ্ছে, সমস্ত উত্তর আপনার নিজের কাছে আছে। উত্তরণ করার উপায় হচ্ছে যখনই আপনি কনফিউজড হবেন, চোখটা বন্ধ করবেন, আস্ক ইউর সেলফ যে হোয়াট ইউ, আপনি কী চাচ্ছেন, আপনি কী করতে চাচ্ছেন, টেক ইউর টাইম। অন্য মানুষ কথা বলবে, ও এটা বলবে, ও এটা বলবে, কেউ বলবে পর্তুগাল ভালো খেলে, কেউ বলবে ইয়ে করবে, কিন্তু আপনি জানেন আর্জেন্টিনা ভালো খেলে, মেসি আছে, এবার এই জন্য মানুষ কথা বলবেন, কিন্তু আপনি জানেন আসলে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলটা ব্রাজিল খেলে, এটা জেনে যান। আপনি আসলে নিজেকে জিজ্ঞেস করবেন, চোখ বন্ধ করে জিজ্ঞেস করেন, দেখবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল ব্রাজিল খেলে। আমি যখন প্রথম মেঘেরাকা তারা দেখছি, আমি যখন মেঘেরাকা তারা দেখার পরে দাদা আমি বাঁচতে চাই ওই দৃশ্যটা যখন আমি দেখেছি ঋতিক ঘটকের, ওটা দেখার পরে আমার সিদ্ধান্ত হয়েছিল যে আমি আর কিছু না পারি, আমি সিনেমাটাই বানাতে চাই। আই ওয়ান্ট টু টেল স্টোরি উইথ লাইট অ্যান্ড শ্যাডোস, এটাতে বলতে চাই। সো ইউ দ্যাট স্পার্ক আপনাকে আসলে বাকি জীবনটা টানে। ডোন্ট কনফিউজ, এবং নাথিং রং অ্যাবাউট কনফিউশন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার ইচ্ছা বা আপনার ভালো লাগা এটা পরিবর্তন হতে পারে, আর এটা স্বাভাবিক। এখানে আমরা একটা আলোচনার মাঝখানে তোমাকে অতিথি হিসেবে ডেকে নিলাম, সেটা হলো যে এই যে জেনারেশন গ্যাপ, এটা কি একটা পরম্পরা, এটা সবসময় থাকবে? আজকে যদি দুটা দলই এক গোলপোস্টে গোল দেয়, তাহলে কি মজা আছে? মজা তো চ্যালেঞ্জ। তার মানে কি? থিসিস অ্যান্ড অ্যান্টিথিসিসে সিনথেসিস তৈরি হয়। প্রবীণ আর নবীনের যে লড়াই চলে, প্রবীণ আর নবীনের যে তর্ক চলে, যে বাহাস চলে, সেটা দিয়েই যে এক নতুন নবীন তৈরি হয়, সেটার জন্যই জীবন। তো অমিতাভের কাছে কি আরও কোনো প্রশ্ন আছে? কারণ এখনকার যেমন সন্তানদের সাথে তাদের বাবা মার সম্পর্কটা ওই রকম নেই যেমনটা আগে ছিল, তো আপনি আপনার ওই বয়সটা কীভাবে পার করে এসেছেন আপনার বাবা মার সাথে? এখন আমার সময়টাতে, এখন আমার বাবার সাথে আমার সম্পর্ক খুব অদ্ভুত। কীরকম অদ্ভুত সেটা হচ্ছে, আমার মা মনে করতো যে আমি যদি বাইরেটারে বেশি যেহেতু যেতে পারতাম না, আমার মা বলতো যে সব কিছু আমার বাসায় করো। আমার বন্ধুরা, সব বন্ধু বান্ধবীরা সব বাসায় আসতো, এবং আমার বাবা খুব আধুনিক মানুষ ছিল। সো আমার বাবাকে আমার বন্ধুরা কখনোই আঙ্কেল ডাকতো না। আমার বাবার নাম ছিল হারুন রেজা, ওনাকে সবাই ডাকতো হারুন ভাই বলে, এবং আয়েশা সবাই বলতো আমার রঞ্জু বন্ধু হিসেবে, আম্মাকে বলতো আন্টি ভাই কই, সান্টি ভাই কই, কারণ আমার বাবা খুব আধুনিক মানুষ ছিল এবং আমার বন্ধুদের সাথে সব বিষয়ে ওনার উনি সামনে বসে কথা বলতো। সো আমার সৌভাগ্যের ব্যাপার ছিল যেটা আমার পরিবারটা এরকম ছিল। সো আমার জীবনে রাজনৈতিক দর্শন, আমার চিন্তা, আমার খেলার প্রতি ভালোবাসা, আমার বন্ধুপ্রেম, এই সব কিছুই আমার এই বাবা মার এই পরিবারটার কারণে হয়েছে। এটার কারণ হচ্ছে আমার বাবা একটা রাজনৈতিক মতাদর্শিক মানুষ ছিলেন, এবং সেটার কারণে তার বাসায় প্রচুর বইপত্র থাকতো, প্রচুর বই কিনতো, এবং আমিও ছোটোবেলার থেকে এই বইগুলার সাথে সংস্পর্শে ছিলাম, সেটা হচ্ছে একটা সমস্যা। কিন্তু সব পরিবার হয়তো বা এরকম হবে না। আপনার একটা দায়িত্ব থাকে যে আপনি কিভাবে আপনার বাবা মাকে কনভিন্স করবেন, বাবা মাকে কখনো ভালোবাসা দিয়ে, কখনো রাগ করে, কখনো অভিমান করে, কখনো তিন দিন না খেয়ে আপনি আপনার বাবা মাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে হোয়াট ইউ ওয়ান্ট ইন লাইফ। আমাদের মধ্যে এখন অনেকেই আছেন যারা একটু ইউনিক, মানে কিছু কিছু মানুষ আছেন যারা নিজেদেরকে ভিড়ের মাঝে খুঁজে পান যে তারা আলাদা, তারা ইউনিক, তারা অন্যদের মতো করে জিনিসগুলো ভাবেন না বা চান না।
তারা একটা সময় খুব দেখতে পান যে তারা সবার থেকে আলাদা। এইটা তাদের কাছে এক সময় বোঝা মনে হয়, কেন কেন তারা আলাদা, কেন তারা সবার মতো করে ভাবতে পারছে না, মেনে নিতে পারছে না। আমি নিজেকে খুঁজে পাই যে আমি সবার থেকে আলাদা। যদি আরেকটু বলি, যেমন আমি যেখান থেকে এসেছি বাংলা মিডিয়াম থেকে বা বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে, আমি যেখানে পড়াশোনা করি ওইখানে হচ্ছে বাংলার থেকে বাংলাটা সেলিব্রেটেড না, বাংলাটা অ্যাপ্রিসিয়েটেড হতে পারে কিন্তু সেলিব্রেটেড না, তখন আমার নিজেকে খুব খারাপ, মানে আমার খারাপ লাগে, হীনমন্য লাগে। তখন দিন শেষে আমার মনে হয় এই যে বাংলার যে অ্যাকমপ্লিশমেন্টটা, এটা আমার কোনো কাজে আসলো না, এটা হয়তো আমার এটা থেকে কী হলো, এটা থেকে আমি কিছু পেলাম না। তো তখন আমি নিজেকে বা আমার মতো মানুষ আসলে কীভাবে নিজেকে সান্ত্বনা দিবে, কী করবে? আপনার যেটা হয়েছে, যেটা আপনার জীবনে আপনি এখন উপলব্ধি করছেন, এক্স্যাক্টলি সেই জিনিস আমার হয়েছে। সুতরাং আপনি একা না, প্রথম কথা, সিনেমায় আমরা একটা কথা বলি, when you think in a script your audience is ready to see your film, if your audience is not ready you cannot think. amra ekta samajbuddho samaj jib emon ekta samajik jib apne je chinta korchen apni eka seta apni ashole eka na, maybe apne neighborhood e ba apner network e apni ashole manush ta ke pan nai, apne network ta boro korte hobe, definitely ache. আমি যখন পুনাতে প্রথম গিয়েছি, আমার ছেলে বন্ধুরা সবাই বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার তো বাইক ছিল না, চালাতেও পারি না, আমি ক্লাসিক্যাল মিউজিক শুনতে চাই, আমার বন্ধুরা গান্স অ্যান্ড রোজেস শোনে, আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনতে চাই, ইস্টার্ন ক্লাসিক্যালের জন্য আমি স্পিক ব্যাগে সারা রাত গিয়ে কিশোরী অমরকারের গান শুনি, কিন্তু আমার বন্ধুরা একটা বন্ধুও যায় রাজি হয় না, কেউ যায় না। আমার নিজেকে অসহায় লাগছিল ফার্স্ট ইয়ারে থাকতে, যে আমার তো কেউই নাই। কিন্তু ওই স্পিক ব্যাগের এক কনসার্টে আমি, তখন কিশোর অমরকারের মিউজিক চলতেছিল, কিশোর অমরকারের গান তো ডেফিনেটলি ভোকাল খুবই একদম দ্রৌপদী রাগ, সুতরাং এটা শুনলে কেউ শুনতে রাজি হয় না। তখন আমি শুনছিলাম বসে, হঠাৎ করে একটা মেয়েকে আমি পাশে দেখে, আমার মনে হলো আমার কলেজের। আমি তখন জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, তখন বলল যে আমি হচ্ছি আমার নাম এটা, এবং বলল যে তুমি, তখন তো আর এই ফোন ছিল না, বলছে তোমাকে ইমেল করো কলেজে গেলে। তার ইমেলটা ছিল dostoevsky@gmail.com, অ্যান্ড দ্যাট ডে আই নো যে আমি একটা মানুষ পেয়েছি যার সাথে আমি কথা বলতে পারবো। এই মেটার থ্রুতে আই মেট আদার ফ্রেন্ডস অ্যান্ড আই মেক মাই ওন ফ্রেন্ডস, যাদের সাথে আমি কমিউনিস্ট পার্টি, ওইখানকার কমিউনিস্ট পার্টিতে জয়েন করছি, স্পিক ম্যাগেতে জয়েন করছি, এবং আমার সিনেমার চর্চা শুরু হয়েছে। ইউ উইল গেট ইউর পিপল, ইউ উইল গেট ইউর ফ্রেন্ডস যার সাথে আপনি কানেক্ট করতে পারবেন, আপনি খুঁজতে হবে। তুমি কিছু একটা বলতে চাইছিলে, আপনি আজ অমিতাভ রেজা, বাংলাদেশের একজন দেশবরেণ্য ব্যক্তি, আপনি কিন্তু একদিনে বা দুই চার বছরে অমিতাভ রেজা হননি, আপনার এই জার্নিতে আপনার বড় কোনো বাধা এসছে কি, বা কোনো কি কি বাধা আসছে, বা কিভাবে সেটি আপনি মোকাবেলা করে আজকে আমাদের অমিতাভ রেজায় পরিণত হয়েছেন, একটু যদি বলতেন। দেশের ভালো বা দেশের মঙ্গল, এটার থেকেও আমার জন্য গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা হচ্ছে মানুষের মঙ্গল। আমার চাচা, যার কথা আমি আসলে সব জায়গায় বলে ফেলি, একটু বাড়াবাড়ি লাগলেও বলি, আমার চাচা যিনি আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন ছিল, কমরেড আইয়ুব রেজা চৌধুরী, উনি মারা গেছেন, আমার বাবাও মারা গেছেন। আমার চাচার একটা চিঠি ছিল, একটা চিঠিতে আমার চাচা আমার চাচার এক বন্ধুকে লিখেছিল যে আমি জীবনে কিছু কী করছি আমি জানি না, কারণ আপনার প্রশ্ন উত্তরটা পরে দিচ্ছি, আগে আমি ভূমিকাটা আপনার ভূমিকাটার কী করেছি আমি জানি না, আমি কী করতে পারবো সেটাও জানি না, কিন্তু আমি মৃত্যুর আগে আমাকে যদি জিজ্ঞেস করে কেউ তুমি কী করেছো, আমার কাছে আর উত্তর আছে। উত্তরটা হচ্ছে আমি দেশের বেশিরভাগ মানুষের মঙ্গলের জন্য কাজ করেছি। সো আপনি দেশের কাজ তো সবাই করে, কত পার্সেন্ট মানুষের মঙ্গলের জন্য করেন? গুলশান আর বনানীর মানুষের মঙ্গলের জন্য করেন, নাকি দেশের বেশিরভাগ মানুষের মঙ্গলের জন্য করেন? এই গুলশান আর বনানীর মানুষের মঙ্গলের জন্য করলে আপনার নাম হবে, বেশিরভাগ মানুষের মঙ্গলের জন্য কাজ করলে হয়তো বা আপনার কিছু হবে না, কিন্তু মৃত্যুর আগে আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি বলবেন আপনি বেশিরভাগ মানুষের মঙ্গলের জন্য কাজ করেন। আমার জীবনে বাধা আসছে কি আসে নাই সেটা যদি বলি, প্রতিদিন বাধা আসে, প্রতিদিন বাধা আসে, প্রতিদিন কাজ করতে বাধা আসে, প্রতি মুহূর্তে বাধা আসে, কিন্তু প্রতিটা বাধা আমার কাছে আনন্দের, প্রতিটা বাধা আমার কাছে
ফুর্তির, প্রতিটা বাধাই যখন আপনি ফুর্তির সাথে করবেন জিনিসটা তখন কোনো বাধাই আসলে বাধা না। আমার কী বাধা আছে, আমি আমাকে যখন বলা হয়েছে পাহাড়ে উঠতে হবে 19,000 ফিট উপরে হাইটা 9 দিন, দেখে ওঠা সম্ভব নাকি? 9 দিন আমি নাকি ট্র্যাক করে সারাদিন সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ট্র্যাক করে করে 19,000 ফিট উঠবো হিমালয় গিয়ে শ্যুট করবো, এটা তো বড় বাধা, আমি কী পারবো? আমাকে তো যখন মুসা ইব্রাহিম আমাকে দেখছে কে আপনি কেমনে যাবেন, আমাকে আমার তো শ্যুটিং করতে হবে, আমারই তো যেতে হবে, ডিরেক্টর ছাড়া কেমনে ছবি হবে? আমরা কিন্তু 9 দিন হেঁটে 19,000 ফিট উঠছি শ্যুট করে আসছি। সো বাধা তো পার্ট অফ লাইফ। সো এই জায়গাটায় ছোট্ট একটা প্রশ্ন, যে 20 বছর আগে আপনি দেশকে নিয়ে যেভাবে ভাবতেন এখনকার ভাবনার কি পরিবর্তন হয়েছে? একদমই না, একদমই পরিবর্তন হয় নাই। তখন যেখানে ভাবতাম এখন সেভাবে ভাবি, কিন্তু 20 বছর আগে আমি যে মানুষটা ছিলাম আমি সে মানুষটাতে ফিরে যেতে চাই বারবার। হোয়াট আই হেট নাও ইন মাই লাইফ ইজ আপনারা আমাকে চেনেন, এইটাই আমি সবচেয়ে বেশি হেট করি। ওয়ান থিং আই ডোন্ট ওয়ান্ট ইন মাই লাইফ ইজ মাই নেম আর ফেম, আমি শুধু আলো ছায়ার গল্প বলতে চাইছি, আমি নাম চাইনি। অ্যান্ড এটা আমার জন্য সবচেয়ে বেদনার জায়গা এই মুহূর্তে, যে পিপল নো মি, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি কেন, আমার নাম তো আমার গুরুত্বপূর্ণ না, আমার কাজ, আমি যে গল্পটা বলি, যেই ডায়লগটা আমি মানুষের সাথে বলতে চাই। সিনেমা আমরা কেন বানাই, নামের জন্য? ভুল, আমি বানাই না সেটা বানার জন্য, আমি সিনেমা বানাই ভালোবাসার জন্য বানাই না, ভালোবাসা বানাতে যেটা বানাতে চাই ভালোবাসার জন্য বানাতে চাই না। আমি সিনেমা বানাই কোনো পুরস্কার পাওয়ার জন্য না, কোনো ফেস্টিভ্যালে যাওয়ার জন্য না, আমি চাই, পারি কিনা জানি না, আমি মানুষের সাথে একটা ডায়ালগ স্টার্ট করতে চাই, আমি একটা কথা শুরু করতে চাই, এটা ফাস্ট হওয়ার জন্য না। সিনেমা ম্যাচ না কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার, সিনেমা গল্প বলা, বা আপনি গল্প উপন্যাস যখন লেখেন এটা ফাস্ট হওয়ার জন্য লেখেন না, পুরস্কার পাবেন, এটা আপনি একটা ডায়ালগ শুরু করেন আপনার মানুষের সাথে, আপনার বন্ধুর সাথে, আপনার পাঠকের সাথে, আপনার শ্রোতার সাথে, আপনার দর্শকের সাথে। ইটস আ ডায়ালগ, ইটস আ কনভারসেশন ইউ স্টার্ট, ইটস আ এক্সপ্রেশন ইউ শেয়ার, এটা কোনো প্রতিযোগিতা না, এটা নাম হোক না হোক এটা অগুরুত্বপূর্ণ। এভাবে চিন্তা করলে আপনি যেটা করবেন সেটা করতেই থাকবেন। অমিতাভ জি, এত সুন্দর কথার পরে আর কিছু আসলে আর কিছু বলবার নেই। আচ্ছা, অমিতাভ যেটা বলছিল যে আমরা শুরু করতে চাই সেই ডায়ালগ বা সেই সংলাপের জায়গা, সংলাপ মানে পরস্পরের সাথে সংলাপ বা আলাপ, তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমরাও চেয়েছিলাম এই জয়জয়ন্তীতে তোমাদের সাথে আমাদের সেই জায়গাটা তৈরি হোক, যে আমরা শুরু করি আমাদের আলাপচারিতা, আমরা কথা বলতে থাকি ক্রমাগত আমাদেরকে নিয়ে, আমাদের সময়টাকে নিয়ে, আমাদের ভাবনাগুলোকে নিয়ে। তাহলে আমাদের এই যে উন্মোচন আজকে জয়জয়ন্তীর, এবং এই যে সবার সাথে আমাদের আমাদের আলাপচারিতা নিয়ে যুক্ত হওয়া, সেই জায়গাটা থেকে চলো আমরা খুব সুন্দর একটা মানে সবাই মিলে সেই মানুষের মঙ্গলের প্রার্থনা দিয়ে আমরা শেষ করি আজকে। সুপ্রিয় দর্শক, আমরা শুরু করেছিলাম জয়জয়ন্তী, আমাদের অনেক রকম ভাবনা, অনেক রকম স্বপ্ন, অনেক রকম প্রশ্নের গল্পকথা দিয়ে। আমার মনে হয় যে আমরা খুব সুন্দর একটা জায়গায় এসে পৌঁছালাম আজকে, সেই মঙ্গলের প্রার্থনায় চলুন সবাই মিলে আজকে সবাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করি। আমরা লড়বো আনবো চিনিয়ে বিজয়, আমরা করবো স্বপ্নের দেশ নিশ্চয়, উড়াবো পতাকা বিশ্বের বিষয়, আমরা করব এই আমরাই করব জয়। আসুক যতই বাধার তুফান, ডরব না কোনো কিছুতেই, লাল সবুজের পতাকা উড়বে সবচেয়ে বেশি উড়বে।